কাকা এই ছোট ভীমের গল্পটা শোনাবে? চুপ কর তো, খিদে চোটে পেটে কুরুক্ষেত্র হচ্ছে ছোট ভীম। এই তো দাদু খেয়ে উঠেছে, দেখলি? দাদুর খাওয়া হয়ে গেছে। হয়ে গেছে? জয় মা, উঠে শোন না। কই মা, খাবার দাও। ভাই কোথায় থাকিস? বস বস বস, খা খা খা। মাংসটা না মা আজকে জাস্ট ফাটিয়ে দিয়েছে, আমি ধর একটু ভাত নিলাম। এই ভাই, এসব কি শুরু করেছিস তুই? তুই আজকাল মেয়ে নিয়ে পার্কে বসছিস? যেদিন পুলিশ তুলে নিয়ে যাবে সেদিন বুঝবি। পুলিশ তুলে নিয়ে গেলে খুব মারে না বাবা? মনি রত্নম, তোমরা এক কাজ করো, দুই ভাই মিলে আমার মুখে চুনকালি লেপে দাও, আমি ওই নিয়ে বেরিয়ে পড়েছি। নিজের বাড়িতে যদি এই যন্ত্র থাকে তাহলে আর পরের মেয়েকে কি বলবো? বাবা, শুনছিলাম মেয়েটা বেশ ভালোই। বুঝলাম তোমরা সব এক গোয়ালের। না বাবা, আমি তোমার গোয়ালের। এই ভাই, কালকে মেয়েটাকে জবাব দিয়ে দিবি। জবাব দিয়ে দেবে মানে? জব দিয়ে দেবে মানে আবার কি? জব দিয়ে দেবে মানে জব দিয়ে দেবে? মেয়েটাকে কালকে গিয়ে বলবি আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন দিদি, আপনি আপনার রাস্তা দেখুন, আমি আমার রাস্তা দেখি। কাউকে কিছু করতে হবে না, মেয়েটাকে ডেকে পাঠাও, যা করার আমিই করব। কেন দেরি করছে? কোথায় গেল? পাইল, পাইল বলছি কি, আজকে তুমি প্লিজ মাথা গরম করো না। হ্যাঁ বাবা, যা বলবেন সব মেনে নিও, সব কিছু তোমার হাতে কিন্তু। হ্যাঁ সরো। শোনো না, বলছি বাবা যদি বিয়েটা মেনে না নেন কি হবে? এত ঘ্যান ঘ্যান করো না, আমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দাও। আচ্ছা তাই করো। কি? ভেতরে এসো বাবা। পাইল, থাক থাক, তোমরা বাইরে যাও, ওর সঙ্গে আমার একটু দরকার আছে, যাও যাও। যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও। যাইছি কুরুকে মুরুকে বৌদি, তুই বেরিয়ে এলে কেন? শুনতে পারি তো? বাবা তো বের করে দিল। মা, আপনি একবার ওই বুড়োর কাছে খেপেছো? তুমি এখানে থাকো, আমি রান্নাঘরে যাই, মেয়েটার জন্য কিছু বানাই গিয়ে। প্রথমবার এলো মেয়েটা। বৌদি, ও বৌদি, পটি পেয়েছে। আমি কি করবো? কে কাকে খেলাবে ভাল লাগে না। না না, সে কথা হচ্ছে না, কাল যা করেছো অত্যন্ত অন্যায়, বড়দের মুখোমুখি তর্ক। অন্যায় করেছি? একজন বয়োজ্যেষ্ঠকে তার মিনিমাম সম্মানটুকু দাওনি? দিনি। বাপমার কাছ থেকে কোনো শিক্ষা পাওনি? পাইনি। আবার মুখোমুখি তর্ক করছি? আমি সত্যি কথা বলছি, আমি জানি কালকে আমি খুব ভুল করেছি, খুব অন্যায় করেছি, কিন্তু কোথা থেকে শিখবো বলুন? আমি তো ছোটবেলা থেকে আমার বাবা মার ভালোবাসা, স্নেহ, শাসন কিছুই পাইনি। জীবনের 28টা বছর অনাথ আশ্রম আর হস্টেলে কাটিয়ে দিয়েছি। তুমি অনাথ? অগ্নি তো ছোটবেলা থেকে সব পেয়েছে, বাবা মা দাদা বৌদি, ঘর বাড়ি, স্নেহ ভালোবাসা, শাসন সব। আমিও ঠিক এরকমই চাই জানেন, ঠিক এরকমই একটা সংসার যেখানে সকলে আমায় বকবে, শাসন করবে, আবার খুব ভালোবাসবে। আপনার আপনার এই সংসারে আমার জন্য একটু জায়গা হবে। বাড়ির বউ স্কুটি চালাবে? হ্যাঁ গো, এসব কি শুনছি? হ্যাঁ এসব কথা তো আগে শুনিনি গো। কি সব বনেশে কথা, মেয়ে নাকি আমার ছোট বাবুর চেয়ে বয়সে 2 বছরের বড়? হ্যাঁ বংশের ঠিক নেই,
তারপর আয়া চাকরি করে, বাড়ির বউ ড্যাং ড্যাং করে চাকরি করতে যাবে, পাড়ার লোকেরা জানবে বলবে কি? আর তুমি ভাই মেয়েতে রাজি হলে কি করে শুনি? তোমার এই মাথা নিয়ে তুমি যা যা ভেবেছো আমিও তাই তাই ভেবেছি। তফাত একটাই, তুমি শুধু বর্তমানটা দেখছো, আমি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি যেটা তুমি পাচ্ছ না। বসো। তা তোমার ওই মাথা নিয়ে কি ভেবেছো শুনি? প্রথমেই বলি, ও আয়া নয়, নার্স। ওই একই কথা। কিন্তু আসল কথা, যা দিনকাল পড়েছে, বংশ দেখে বয়স থেকে মেয়ে আনলেও কোনো গ্যারেন্টি নেই যে তোমার ছেলের হাত ধরে আলাদা হয়ে যাবে না। কিন্তু এই মেয়ে যাবে কোথায়? বাড়িঘর আছে, বাপ মা আছে? নেই। আর আমাদের এই শুয়ারের বাচ্চা, ওর যা স্ট্যান্ডার্ড, নিজের পয়সায় ফ্ল্যাট কেনা সম্ভব নয়। শ্বশুরের কাছে হাত পাততে হতো, শ্বশুরই নেই তো পয়সা দেবে কি? এই মেয়ে ভবিষ্যতে তোমার সংসারের হাল ধরবে, কাজেই কথা না বাড়িয়ে চুপচাপ বিয়ের ব্যবস্থা করো। কি ব্যাপার? আপনাকে সেদিন ডাকা সত্ত্বেও আপনি প্যাট করে পালিয়ে গেলেন, তার উপরে আবার উইদাউট এনি নোটিস তিন দিনের জন্য প্যাট করে উধাও হয়ে গেলেন। স্যার, স্যার বাবা হঠাৎ মারা গেছেন, এই যা। সো স্যার, না না স্যার, যেতেন, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে হসপিটালে ভর্তি করতে হলো, বেশি স্মোকিং এর ফল স্যার। ও বেশ, তাহলে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠুন, আর আপনিও লাগেজপত্র সব গোজগাজ করতে শুরু করুন। কেন স্যার? ওড়িশার কালাহান্ডিতে আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন করা হয়েছে, সেখানে আপনাকে ম্যানেজারের পোস্ট দিয়ে পাঠানো হচ্ছে প্রমোশন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি আমাকে বাঁচালেন, মেনি থ্যাঙ্কস স্যার, মেনি থ্যাঙ্কস। আপনি প্রমোশনের খবর শুনে হাসছেন? মানে আপনি আদৌ কি বুঝতে পাচ্ছেন যে আপনাকে কোথায় ট্রান্সফার করা হচ্ছে? ওড়িশার কালাহান্ডিতে। আরে স্যার কালাহান্ডি কেন, আপনি আমাকে ইথিওপিয়া সোমালিয়া যেখানে খুশি পাঠান, অন্তত বাড়িতে তো থাকতে হবে না, তাও আবার বিয়ের পর। বিয়ে? হ্যাঁ স্যার, ও আমার বিয়ের কার্ড, সামনের মাসের 14 তারিখে আসবেন। কিন্তু মিস প্যামেলা অ্যান্ডারসন, সরি মিস প্যামেলা, আপনাকে আলাদা করে কার্ড দিলাম না, দুজনে একসঙ্গে এলে কিন্তু খুব খুশি হব। চলি স্যার। দাঁড়ান। ইয়েস স্যার। আমি একটা হাত লিশ। ইয়েস স্যার। না 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 নো স্যার, নো ইয়েস। আমি এতটা নিশ্চয় কি করে হতে পারি? কেন স্যার? আপনি আমাকে এই বিয়ের খবরটা আগে বলবেন তো। প্যামেলা, তুমি অগ্নিশ্বর বাবুর ট্রান্সফার অর্ডারটা ক্যান্সেল করে দাও। অবশেষে নমনম করে বঙ্কুবাবু ছোট ছেলের বিয়েটা সারলেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুটি কতক যে কজন ছিলেন সবাই বাড়ি চলে গেছেন। আজ অগ্নিবাবুর ফুলশয্যা।